আচ্ছা, আজকে আমরা হচ্ছে যেটা দেখবো সেটা হলো, আমি কয়েকটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিছিলাম আমাদের ইন্ডাকশন মোটরের, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের চ্যাপম্যানের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কতগুলো সাজেশন দিয়ে দিছিলাম, প্লাস হচ্ছে তোমাদেরকে থেরেজার বই থেকে কয়েকটা সাজেশন দিয়ে দিছিলাম। ওই সাজেশন গুলাই আজকে একটু ডিসকাস করব তোমাদের বোঝার সুবিধার জন্য। কয়েকটা ডিসকাস করব, তিনটা প্রবলেম। একটা হচ্ছে টেস্ট থেকে আমরা একটা ডিসকাস করব, টর্ক পাওয়ারের আমরা দুইটা অঙ্ক করাইছিলাম একদিন, আর টর্ক থেকে একটা অঙ্ক করাই দিব, আর হচ্ছে থেরেজার বই থেকে আমরা একটা অঙ্ক করব। তো ফার্স্টে দেখি, সেটা হচ্ছে এই 6.5, যেটা হয়তো তোমাদের বইয়ে হয়তো 7.5 থাকতে পারে, এই এক্সাম্পলটা আমরা দেখব। এক্সাম্পলে কি দেওয়া আছে, সার্কিটের সবগুলো প্যারামিটার গুলো দেওয়া আছে, স্টেটর সাইডের রেসপেক্টে, স্টেটর সাইডের রেজিস্ট্যান্স, স্টেটর সাইডের রিয়্যাক্ট্যান্স, রোটর সাইডেরটাকে আমরা স্টেটর সাইডে নিয়ে আসছি, সেই রেজিস্ট্যান্সটা, রোটর সাইডের যে রিয়্যাক্ট্যান্স সেই সাইডটা সব এক পাশে নিয়ে আসা হয়েছে, এবং এক্স এম পাওয়া গেছে যেটা ম্যাগনেটাইজিং অংশ সেটা হলো 26.3। এখানে কোর লসটাকে ইগনোর করা হয়েছে, এই জন্য কোরের যে আরসি ওটা এখানে উপস্থিত নাই। এটা হচ্ছে একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের পার ফেজ, থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট, স্টেটর সাইডের রেসপেক্টে ইকুইভ্যালেন্ট সার্কিটের প্যারামিটার গুলো এগুলো, এবং সেটা হচ্ছে 460 ভোল্টের ওয়াই কানেক্টেড, তার মানে লাইন টু লাইন ভোল্টেজ 460 ভোল্ট, ফেজ ভোল্টেজ হবে হচ্ছে আমাদের 460/√3 266 ভোল্টের মতো, 25 হর্স পাওয়ার, রেটেড লোড লাগালে যে পাওয়ারটা খরচ হয় সেটা 25 হর্স পাওয়ার, 60 হার্জ, 4 পোলের মেশিন। তো এই মেশিনটাতে ইকুইভ্যালেন্ট সার্কিট প্যারামিটার গুলো দেওয়া আছে, বলা হয়েছে মেশিনের ম্যাক্সিমাম টর্ক কত, টাউ ম্যাক্স এর একটা ইকুয়েশন আমরা গতদিন পড়ছি, সেই টাউ ম্যাক্স এর ইকুয়েশন অ্যাপ্লাই করে আমাদের বের করতে হবে টাউ ম্যাক্সটা কত, কোন স্লিপে এটা হয়, তারপরে কোন স্লিপে ম্যাক্সিমাম টর্ক হয় তারও একটা ইকুয়েশন আমরা পড়ছি এস ম্যাক্স, সেই ইকুয়েশনে আমরা ভ্যালু গুলা বসাবো। আর স্পিড হচ্ছে ওই অবস্থাতে স্পিড কত, আমরা যদি এস ম্যাক্সটা জানি মানে এই অবস্থার স্লিপটা জানি এবং সিনক্রোনাস স্পিডটা তো আমরা 120 f/p সূত্রের মাধ্যমে বের করতে পারবো, সেখান থেকে রোটরের স্পিডটা আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, প্রথমে কি করব, ইকুইভ্যালেন্ট সার্কিটের সরি ওই যে এস ম্যাক্স এবং টাউ ম্যাক্স, যদি এই ইকুয়েশন দুটো আমরা দেখতে যাই, দেখো এস ম্যাক্স এর ইকুয়েশনটা কি, আর টু রোটর রেজিস্ট্যান্স যেটা আমরা অলরেডি জানি, আর থেভনিন স্কোয়ার এক্স থেভনিন প্লাস এক্স টু হোল স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের স্লিপের ম্যাক্সিমাম টর্ক যেখানে অকার করে সেই স্লিপের পজিশন, সেই স্লিপটা হচ্ছে এই সূত্র দিয়ে পাই, তার মানে আমাদের আর থেভনিন এবং এক্স থেভনিন বের করে নিতে হবে। আর টর্ক, ম্যাক্সিমাম টর্ক হচ্ছে ইকুয়েশন হলো এটা, এখানে ভি থেভনিন, আর থেভনিন, এক্স থেভনিন নতুন করে বের করে নিতে হবে। তো ওরা প্রথমে তাই করছে, প্রথমে ওরা আর থেভনিনটা বের করে নিচ্ছে, আর থেভনিনটা বের করে নিচ্ছে, এটা অ্যাপ্রক্সিমেটলি আর থেভনিনকে আমরা লিখতে পারি এটা দিয়ে, ইকুয়েশনটা করলাম এত পাইছি, ভি থেভনিনটাও বের করে নিচ্ছে 255 ভোল্ট হলো ভি থেভনিন আসছে, আর থেভনিনটা ওরা বের করে নিচ্ছে, এক্স থেভনিনটাকে অ্যাপ্রক্সিমেটলি এক্স ওয়ান এর সমান ধরছে সেটা অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, এখন তোমরা, তোমাদের কোশ্চেন হতে পারে আমরা কি ধরবো, তোমরা অ্যাপ্রক্সিমেটটাও ধরে নিতে পারো, এক্সাক্ট গুলাও, এক্সাক্ট ইকুয়েশন গুলাও বসাইতে পারো, বসায় বসায় তোমরা করতে পারো। এই যে ভি থেভনিনের এক্সাক্ট ইকুয়েশনটা তারা বসাইছে, আবার আর থেভনিনের অ্যাপ্রক্সিমেটটা বসাইছে, তোমরা যদি চাও আর থেভনিনটাকে এক্সাক্টটাও বসাইতে পারো। আর থেভনিনটা কি, আর থেভনিনটা আমরা বের করছি হলো এই পয়েন্টের রেসপেক্টে, ওই যে আর টু এক্স টু অংশটাকে বাদ দিয়ে এখান থেকে যেই আর থেভনিনটা পাওয়া যায়, সেই এই দুই পয়েন্ট থেকে যেই আর থেভনিন এক্স থেভনিন পাওয়া যায় সেটা বের করছে, তোমরা অ্যাপ্রক্সিমেটটাও ইউজ করতে পারো, অ্যাকুরেটটাও ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা। আচ্ছা, এখন এখানে অ্যাপ্রক্সিমেট ধরছে, অ্যাপ্রক্সিমেট ধরলে তোমার তোমার জন্য কাজ সহজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে স্লিপ অ্যাট উইচ যেখানে অকার করে সেখানে এস ম্যাক্স তারা বসাইছে, এস ম্যাক্স এর ইকুয়েশনে ভ্যালু গুলো বসাইছে, বসায় আমরা রেজাল্ট পেলাম, এটা হলো 0.198 এস ম্যাক্স,
ওটার ভ্যালু এখানে বসাই। আমরা সিনক্রোনাস স্পিড কোথা থেকে পাইছি? 120 f, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্জ, 120 f বাই পি, 4 পোল। তো সেখান থেকে আমরা পেলাম সেটা হলো 1800, ওখান থেকে আমরা ইকুয়েশন থেকে 1444। স্পিড কিন্তু বেশ কম আমাদের মেকানিক্যাল স্পিডটা। ম্যাক্সিমাম টর্ক যেখানে অকার করতেছে সেটা কিন্তু আমাদের ফুল লোড টর্কের তুলনায় অনেক বেশি। সো এটা হচ্ছে 1444। আচ্ছা, তারপরে আমরা টর্কের ইকুয়েশনটা বের করছি। টর্কের ইকুয়েশনটা ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনে বসানোর পরে 229 নিউটন মিটার আসছে। আচ্ছা, এখন এরপরে আমাদেরকে যেটা বের করতে বসে, এটা আমাদের বের করা শেষ, স্টার্টিং টর্ক বের করতে বসে। তো স্টার্টিং টর্কেরও একটা ইকুয়েশন আছে। আমরা এই ইকুয়েশন গুলো সব করছি। এই ইকুয়েশনে আমরা ইনডিউস টর্কের ইকুয়েশনে যদি স্লিপ ইকুয়াল টু 1 বসাই তাহলে স্টার্টিং টর্কের ইকুয়েশন পাবো। স্টার্টিং টর্কের ইকুয়েশনটা আচ্ছা, স্টার্টিং টর্কটা তো বোঝাই যাচ্ছে। আমরা যদি টর্ক ইনডিউসড এর ইকুয়েশনটা নেই, টর্ক ইনডিউসড, এই যে টর্ক ইনডিউসড এর ইকুয়েশনে s ইকুয়াল টু যদি 1 বসাই তাহলেই কিন্তু আমরা স্টার্টিং পয়েন্টে, কারণ স্টার্টিং এ কি হচ্ছে, রোটরটা আমাদের ঘুরতেছে না, রোটরটা স্টার্টিং এ ঘোরা শুরু করে নাই। তো এই অবস্থায় যে টর্ক স্লিপ পাওয়া যাবে সেই স্লিপটা হবে হচ্ছে 1, সেটা যদি আমি বসাই তাহলে টর্ক ইনডিউস, তখন যে টর্কটা তৈরি হচ্ছে সেটাই কিন্তু আমাদের স্টার্টিং টর্ক। তো আমরা স্টার্টিং টর্কের ইকুয়েশনটা এখান থেকে s ইকুয়াল টু 1 বসাই আমরা দেখি ইকুয়েশনে বসাইছে, ওই যে এখানে তো বলা আছে s ইকুয়াল টু 1 বসাই ওরা করছে, বসাইলাম আমরা, রেজাল্ট পেলাম হচ্ছে স্টার্টিং টর্ক হচ্ছে 104 নিউটন মিটার। আচ্ছা, এরপরে যেটা বলছে সেটা হচ্ছে রোটর রেজিস্ট্যান্স যখন ডাবল করা হচ্ছে ম্যাক্সিমাম, হোয়াট ইজ দ্য স্পিড এট হুইচ ম্যাক্সিমাম টর্ক নাও অকার্স। আচ্ছা, রোটর রেজিস্ট্যান্স ডাবল করা হয়েছে, তার মানে R2 এখন, R2 কি এখন 0.332 এর জায়গায় হয়ে যাবে 0.664 ওহম হয়ে যাবে। তো এই অবস্থাতে যেহেতু R2 টা চেঞ্জ হয়ে যাচ্ছে, অবশ্যই ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনে R2 যে জায়গায় গুলাতে আছে সেই জায়গায় বসাইলে আমাদের ম্যাক্সিমাম টর্কের এস ম্যাক্স এর স্পিডটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা জানি যে ম্যাক্সিমাম টর্কের যে ইকুয়েশন সেখানে কিন্তু R2 নাই, ম্যাক্সিমাম টর্কের ইকুয়েশনে কিন্তু R2-র কোনো ভূমিকা নাই। তার মানে আর যতই হোক না কেন, জাস্ট আমাদের স্লিপ যেই পজিশনে গিয়ে আমরা ম্যাক্সিমাম টর্ক পাবো, কোন একটা সময় R2-র জন্য ম্যাক্সিমাম টর্ক পাবো এখানে এই স্লিপটাতে, এটা হলো S1, আর কোন এক সময়ের জন্য ম্যাক্সিমাম টর্ক সেমই পাবো, ম্যাক্সিমাম টর্ক কিন্তু সেমই বাট স্লিপটা হচ্ছে চেঞ্জ হয়ে S2 হবে, জাস্ট আর চেঞ্জের জন্য R2, আর এটা হচ্ছে R2 prime, চেঞ্জের জন্য আমাদের স্লিপের পজিশনটা কোথায় ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি সেই স্লিপের পজিশনটা চেঞ্জ হবে, তার মানে রোটরের স্পিডটা চেঞ্জ হবে কিন্তু আমাদের ম্যাক্সিমাম টর্কের পরিমাণটা চেঞ্জ হবে না। ওটাই আমাদেরকে বের করতে বলছে, যদি রোটার রেজিস্ট্যান্স ডাবল হয়ে যায় তাহলে কোন স্লিপে গিয়ে আমরা ম্যাক্সিমাম টর্কটা পাবো। তো ম্যাক্সিমাম রোটার রেজিস্ট্যান্স যদি ডাবল হয় তাহলে ম্যাক্সিমাম টর্ক এর ইকুয়েশনটা কি আমরা দেখি, যদি এই যে দেখো ইকুয়েশনটা হচ্ছে এস ম্যাক্স হলো R2, এই ইকুয়েশনটা, তো এই ইকুয়েশনের আর থেভনিনটা কিন্তু R2 ডিপেন্ডেন্ট না, x থেভনিনে R2 ডিপেন্ডেন্ট না, x2 তো x2ই, তো এর মধ্যে ডিপেন্ডেন্সি R2 কোথায়, এই জায়গায় উপরের উপরের যে প্যারামিটারটা সেটা হচ্ছে R2 সাথে রিলেটেড। তো এই এই উপরের প্যারামিটারটা যদি ডাবল হয়, R2 যদি ডাবল হয়, s কি হবে, s প্রপোর্শনাল টু কিন্তু R2 আমরা বলতে পারি। তারপরে এ আর তার মানে R2 যদি ডাবল হয় তাহলে যে স্লিপটা সেই স্লিপটাও ডাবল হয়ে যাবে, তার মানে স্লিপ এখন 0.198 এর জায়গায় ডাবল হয়ে যে হবে হচ্ছে 339 সামথিং, 0.39, এই যে 0.396 এর মতো হবে। আচ্ছা, এখন ওই অবস্থায় স্লিপ কি আমরা ওই আবার আগের ইকুয়েশনে বসাই দেখি, 1087,
তার মানে প্রথম সময় আমাদের ম্যাক্সিমাম টর্ক পাইছিলাম 1444 স্পিডে গিয়ে, এখন 1087 স্পিডে গিয়ে পাচ্ছি। স্পিডটা আমাদের ইনক্রিজ করছে, স্পিডটা আমাদের ডিক্রিজ করছে, ম্যাক্সিমাম টর্ক কিন্তু সেমই থাকবে 229। আচ্ছা, স্টার্টিং টর্ক কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। আমরা স্টার্টিং টর্কের ইকুয়েশনে 0.664 বসাইলাম, দেখতেছি যে রেজিস্ট্যান্স চেঞ্জ করাতে স্টার্টিং টর্ক কিন্তু হিউজ ইমপ্রুভ করছে। 104 ছিল, সেখানে 170 হয়েছে। তার মানে R2 যদি বাড়াই, আমার R2 যদি বাড়াই, আমাদের টাউ স্টার্ট কিন্তু ইনক্রিজ করে। এটা কিন্তু একটা বিশাল বেনিফিট, আমাদের স্টার্টিং টর্ক ইনক্রিজ করে R2 বাড়ালে। স্টার্টিং টর্ক ইনক্রিজ করতেছে, কিন্তু মেশিনের কোন জায়গায় ম্যাক্সিমাম হচ্ছে সেই স্পিডটা কিন্তু আবার ডিক্রিজ করতেছে। আবার R2 বাড়ালে আমাদের পাওয়ার ফ্যাক্টর, সিস্টেমের পাওয়ার ফ্যাক্টরও ইনক্রিজ করে। সো এই R2 বাড়ানোর একটা সুবিধা আমাদের আছে। আবার লস কি হয়, লস আবার ইনক্রিজ করে, এটা আবার অসুবিধা, লসও বাড়তেছে, এটা আমাদের আবার অসুবিধা। আচ্ছা, এটা গেল। এখন আমরা দেখি, এটা হলো আমাদের টর্কের ইকুয়েশন দিয়ে যে ম্যাথটা, তোমরা এইটা দেখবা। আর তার আগেও টর্ক রিলেটেড আরেকটা অঙ্ক আছে 6.4, ওটাও দেখবা। ওটা একটু সোজা, ওটা এত কঠিন কিছু না, ওটাও দেখবা। আর আরেকটা জিনিস দেখায়, সেটা হলো টেস্টের অঙ্ক। টেস্টের অঙ্কে আমরা কি কি টেস্ট করি, ইন্ডাকশন মোটরে তিন ধরনের টেস্ট করা লাগে। R2 এবং R1 কে আলাদা করার জন্য একটা টেস্ট লাগে, VDC আলাদা আলাদা করে পাওয়ার জন্য একটা DC টেস্ট লাগে, আরেকটা হচ্ছে নো লোড এবং লক রোটর টেস্ট, যেটা আমরা ইউজুয়ালি করে থাকি, সেই দুইটা টেস্ট লাগবে। আচ্ছা, এখানে দেখো, একটা মেশিনের জন্য, মানে একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের জন্য, যার ফুল লোড পাওয়ার হচ্ছে 7.5 হর্স পাওয়ার, 4 পোল মেশিন 208 ভোল্ট, ওয়াই কানেক্টেড মেশিন 208 ভোল্ট, যেহেতু আমরা যদি ফেজ ভোল্টেজ চিন্তা করি, সেটা আসবে হচ্ছে 208/√3, 60 হার্জ, ডিজাইন এ মেশিন। ডিজাইন এটা লাগে কেন, ওই যে X1 X2 যেটা আমাদের একবারে লক রোটর টেস্টে বের হয়, সেখান থেকে X1 X2 আলাদা করার জন্য ডিজাইনটা জানা দরকার। ডিজাইন এ থাকলে, এখানে একটা লিস্ট দেওয়া ছিল, তোমরা যদি দেখতে চাও, এই যে এখানে লিস্ট আছে। ডিজাইন এ মেশিনের ক্ষেত্রে লক রোটর টেস্টে যে ইন্ডাক্টর একত্রে পাওয়া যাচ্ছে, X1 প্লাস X2 টোটাল পাওয়া যাচ্ছে, তার 50% হবে X1, 50% হবে X2। সব মেশিনের ক্ষেত্রে আবার তা না, কিন্তু দেখো এই মেশিনের ক্ষেত্রে আবার 0.3, 0.7। তার মানে যদি আমি X1 প্লাস X2 পাই 10 ওহম, আমাদের মেশিন ডিজাইন এর জন্য 5 ওহম একজন, 5 ওহম আর একজন, কোন কোন মেশিনের জন্য 3 ওহম একজন, 7 ওহম একজন, সেটা হচ্ছে ডিজাইন সি মেশিন। ডিজাইন বি মেশিন যদি উল্লেখ করা থাকে, তাহলে 4 ওহম 6 ওহম। তোমাদের যদি পরীক্ষা আমি এই টাইপের কোনো ম্যাথ দেই, ডিজাইন এ, ডিজাইন বি, ডিজাইন সি এরকম কিছু উল্লেখ করে দেই, তখন হচ্ছে আমি এই চার্টটা তোমাদেরকে দিয়ে দিব, চার্ট উল্লেখ করে দিব যে এক্স লগ রোটর টেস্টের এটা ডিভাইড হয় কিভাবে, কত পার্সেন্ট কত পার্সেন্ট, এই চার্টটা আমি দিয়ে দিব। আচ্ছা, এখন এখানে ডিজাইন এ বলে দেওয়া আছে, রেটেড কারেন্ট হচ্ছে 28 অ্যাম্পিয়ার। তো ডিসি টেস্টটা আমরা করছি, ডিসি টেস্টে, আচ্ছা ডিসি টেস্টে যেহেতু রেজিস্ট্যান্স, এই যে সিরিজ রেজিস্ট্যান্স দুইটা, সরি, সিরিজ একটা রেজিস্ট্যান্স আমাদের বের করা হয়, সেই সিরিজ রেজিস্ট্যান্স হচ্ছে R1টা আমরা বের করি, স্টেটর সাইডের রেজিস্ট্যান্সটা আমরা বের করি। এই জন্য আমাদের বুদ্ধিমানের কাজ হচ্ছে আমাদের কারেন্টটাকে রেটেড অবস্থাতে রাখা, প্রাইমারি বা স্টেটর কারেন্টটাকে রেটেড অবস্থায় যদি আমি না রাখি, তাহলে অ্যাকুরেট R1 পাওয়া যাবে না। কারণ আমরা জানি R বা রেজিস্ট্যান্স হচ্ছে টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্ট, ফাংশন অফ টেম্পারেচার। তো যত বেশি কারেন্ট ফ্লো করবে, টেম্পারেচার সেভাবে চেঞ্জ হবে, সেভাবে রেজিস্ট্যান্সটাও এফেক্টেড হবে, যার জন্য আমরা, যেহেতু সিস্টেমটা রেটেড কারেন্টে চললে সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স, এর বেশি, রেটেড কারেন্টের বেশি তো কোনো অবস্থাতেই আমাদের মেশিনটা চলবে না। রেটেড কারেন্টের আশেপাশেই কিন্তু বেশিরভাগ লোড হয়, কি লোডের, একটা ইন্ডাকশন মোটর কিন্তু ফুল লোডেই বেশিরভাগ সময় চলবে, লোড কিন্তু খুব ভ্যারি করে না, মোটামুটি ফুল ইয়াতেই চলে, একটু একটু ভ্যারি করে, কিন্তু সেটা খুব, রেঞ্জটা খুব ছোট। তো কারেন্টটা মোটামুটি এই রেঞ্জ, এইটার কাছাকাছি কিছু একটা কারেন্ট হবে। সো ওই অবস্থার যে রেজিস্ট্যান্স, সেটা বের করার জন্য আমাদের কারেন্টটাকে রেটেড কারেন্টেই রাখতে হবে ডিসি টেস্টের জন্য।
এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা তোমরা মাথায় রাখতে পারো যে ডিসি টেস্টের জন্য রেজিস্ট্যান্সটা সরি কারেন্টটা আমরা রাখবো রেটেড কারেন্টে। রাখার পরে যে ভোল্টেজটা দিব, যে কোন একটা ভোল্টেজ আমরা সাপ্লাই দিব রেটেড কারেন্টের জন্য যে ভোল্টেজটা লাগে, দিয়ে আমরা টেস্ট তো করলাম। করার ফলে এখান থেকে আমরা বের করব কি, এখান থেকে আমরা বের করব আমাদের আর ওয়ান। যদি আমাদের মেশিনটা ওয়াই কানেক্টেড হয়, আমরা কি করি এখান থেকে এখানের মধ্যে ভোল্টেজটা সাপ্লাই দিব, এখানকার কারেন্টটা মাপবো 28 অ্যাম্পিয়ার। এটা যেহেতু ওপেন অবস্থায় আছে, তাহলে যেই কারেন্টটা যেই ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছি সেই ভোল্টেজটা কোন দুইটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর ওয়ান, এই ফেজের জন্য একটা রেজিস্ট্যান্স আছে আর ওয়ান, তার মানে 2 R1 কে ও সাপ্লাই দিচ্ছে হলো VDC পরিমাণ, কারেন্ট পাচ্ছে 28 অ্যাম্পিয়ার। তো VDC বাই IDC করলে আমরা পাবো 2 R1। এখান থেকে 2 দিয়ে ভাগ করে নিলে আমরা R1টা পেয়ে যাব। যদি আমাদের মেশিনটা ডেল্টা কানেক্টেড হতো, যদি আমাদের মেশিনটা ডেল্টা কানেক্টেড হতো, এটা একটা R1, এখানে একটা R1 আছে, এখানে একটা R1 আছে, আমি সাপ্লাই দিব এই দুইটা লাইন টু লাইনের মধ্যে একটা ভোল্টেজ সাপ্লাই দেয়। ওদের ডিসি টেস্টের টাইপটা এরকম যে লাইন টু লাইন ভোল্টেজের মধ্যে লাইন টু লাইনের মধ্যে একটা ভোল্টেজ সাপ্লাই দেয় ডিসি, এবং মেক শিওর করে কারেন্টটা যেন রেটেড কারেন্টের সমান হয়। IDC দিলাম, এই ক্ষেত্রে কি হবে R1, এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট কি পাবে, জেড আর ইকুইভ্যালেন্ট যেটা পাবে সেটা হচ্ছে R1 প্লাস R1, 2 R1 ইন আর প্যারালাল হচ্ছে R1, 2 R1 আর R1 প্যারালাল যদি হয়, R1 প্যারালাল 2 R1, এটা হবে হচ্ছে 2/3 R1, তার মানে VDC বাই IDC হচ্ছে 2/3 R1। এখান থেকে R1টা আমরা বের করে নিতে পারবো, R1 ইকুয়াল টু হচ্ছে VDC বাই IDC, এখান থেকে R1টা আমরা বের করে নিতে পারবো। আচ্ছা, এটা আমাদের জানা বিষয় না, আমাদের এখানে আছে Y কানেকশন। সো এখানে দেখো VDC বাই IDC ইকুয়াল টু হচ্ছে 2 R1, এই 2টাকে এই পাশে নিয়ে আসছে, নিয়ে এসে আমরা রেজিস্ট্যান্স পেলাম 0.243। প্রথম টেস্ট থেকে একটা ডেটা বের হয়ে গেছে। পরের টেস্টটা কি, নো লোড টেস্ট। নো লোড টেস্টে লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে 208 ভোল্ট, কারেন্টটা ফ্লো করতেছে, যেহেতু রেটেড ভোল্টেজ দিতে হবে আমাদের নো লোড টেস্টে, কারেন্ট সেই সময় দেখা যাচ্ছে ফ্লো করতেছে 8.12, ফ্রিলি মেশিনকে আমরা চলতে দিচ্ছি, এই জন্য এটা নো লোড টেস্ট। নো লোড টেস্টে ফোকাস থাকে রেটেড ভোল্টেজের উপর, রেটেড ভোল্টেজ রাখছি, ফ্রিকোয়েন্সি হচ্ছে রেটেড ফ্রিকোয়েন্সি দিতে হয়, রেটেড ফ্রিকোয়েন্সি রাখছি 60 হার্টজ, এবং ইনপুট পাওয়ার পাইছি 420 ওয়াট। তো এখান থেকে নো লোড টেস্ট থেকে এখানে ও আরেকটা কাজ করে, নো লোড টেস্টে আমরা বা ইন্ডাকশন মোটরে আসলে যেহেতু 3টা ফেজ, সেখানে আমরা একটা ফেজে কারেন্ট না নিয়ে 3টা ফেজে কারেন্ট নেই। যদিও আইডিয়ালি হওয়া উচিত ছিল, মেশিনটা হচ্ছে একটা আইডিয়াল মেশিন যদি হয় আমাদের আইডেন্টিক্যাল হবে, সবগুলার মধ্য দিয়ে যে সবগুলা ফেজে যে কারেন্ট যাবে ABC ফেজ স্টেটরে তারা হচ্ছে আইডেন্টিক্যাল হওয়ার কথা, বাট প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু সেটা হলো না। সেটা হলো না যেহেতু আমরা দেখলাম যে IA IB এবং IC হচ্ছে 3টা আলাদা আলাদা কারেন্ট, একটু সামান্য ডিফারেন্স, কারণ কি অটোমেটিকই দেখবা যে ওদের রেজিস্ট্যান্স গুলো R1 আমরা ধরতেছি অ্যাকুরেটলি R1 না, 3টা ফেজে R1 একটু বেশি, হয়তো 8 ওহম, আরেকটা ফেজে 9 ওহম, আরেকটা ফেজে 8.8 ওহম, মানে একটু ভ্যারি করে যায়, যার জন্য আমাদের কারেন্টটাও সামান্য। দেখো 8.12, 8.2 আর 8.18, 3টা ফেজে 3 রকম কারেন্ট পাইছি। তো টেস্টের ডেটা নিয়ে কাজ করার সময় আমরা যেটা করব, একটা অ্যাভারেজ কারেন্ট ধরে নিব, এই 3টার অ্যাভারেজ কারেন্ট একটা ধরে নিব। ধরে নিয়ে আমরা করলাম কি, একটা ফেজের ভোল্টেজ বের করছি, ভোল্টেজ যেভাবে আমরা নো লোড টেস্টে করি সেভাবে ভোল্টেজ বাই কারেন্ট করে আমরা জেডটাকে বের করে নিছি, জেডটাকে বের করে নিছি। এই জেডটাই হবে, যেহেতু আমাদের মেশিনটা এইভাবে যে আরসিটা বের হয় সেটাকে আমরা বলি যে মেশিনে আসলে অ্যাকুরেটলি আরসি এখানে আসতেছে না, সো আরসিটাকে আমরা আসলে ইগনোর করি। পরে কোর লসটাকে আমরা আসলে রোটেশনাল লসের মধ্যে ঢুকায় দেই, কিন্তু মানে ওই যে আমরা, তোমাদের যদি মনে থাকে ওপেন
নো লোড টেস্টের যেটাতে, সেটাতে আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরে নিই জার্সি অনেক বড়, যার জন্য আরসিটাকে ইগনোর করে আমরা x1 প্লাস xm অংশটাকে রেখে দিই। তো এখানে জেড যেটা পাচ্ছি সেটা আসলে কি, শুধু x1 প্লাস xm, আরসিটাকে তো ইগনোর করছি আমরা, আরসিটা এখানে নাই। আচ্ছা এখানে আরসিটা আসলে অ্যাকুরেটলি আমরা ধরতে পারবো না। ধরো তোমাদের কোশ্চেন আসতে পারে ট্রান্সফর্মার মতো, কেন আমরা আরসিটাকে ওভাবে বের করে নিলাম না, কস থিটা রুচি ভিএলআইএল কস থিটা, ওখান থেকে কস থিটা বের করে নো লোড কারেন্টের সাথে আই কস থিটা আই সাইন থিটা ওভাবে করে কেন বের করলাম না? কারণটা কি, আমরা আগেরটাতে কিন্তু ইগনোর করছিলাম, আমাদের দুই ধরনের লস ছিল, একটা কপার লস আর একটা হচ্ছে কোর লস ছিল। আমাদের কপার লসটা যেহেতু নো লোড সিস্টেম, এই সিস্টেমের কারেন্ট খুবই কম, কপার লসটা একদম ইগনোর করার মতো, ওটা বাদ পড়ে যায়। কোর লসটা থাকে শুধু, সো আরসি এখান থেকে সহজেই পাওয়ারের সাথে ওই রিলেশন করে আরসিটা বের করে নেওয়া যায়। কিন্তু এখানে যখন আমরা পাওয়ার যেটা পাচ্ছি, সেই পাওয়ারটা কিন্তু শুধু কোর লস না, কপার কে আমি ইগনোর করলাম ঠিক আছে, এখানে কিন্তু একটা ফ্রিকশন লস আছে, এবং এই ফ্রিকশন লসটা কম না কিন্তু, কারণ মেশিনটা একদম ফ্রিলি চলতেছে, ও কিন্তু ফ্রিকশন লস হাই স্পিডে যেহেতু চলতেছে, মেশিনে ফ্রিকশন লস কিন্তু যথেষ্ট। সো ফ্রিকশন লস কে ইগনোর করতে পারবো না, যে সরাসরি আমি এটাকে কোরের সাথে পাওয়ারটাকে রিলেট করে ফেলতে পারবো সেটা আমরা বলতে পারছি না, এখানে ফ্রিকশন লসও আছে। তো এই জন্যই দেখো এখানে লেখা আছে যে পাওয়ার যেটা পাচ্ছি সেটা আসলে হচ্ছে আমাদের রোটেশনাল লস হিসেবে লামসাম করে নেই, যে স্টেটর কন্ডাক্টর লসটাকে আমরা ইগনোর মানে বাদ দিয়ে আমরা বাকিটা হচ্ছে রোটেশনাল লস হিসেবে কনসিডার করি, যেখানে কোর লসও ইনক্লুডেড, ফ্রিকশন লসও ইনক্লুডেড, উইন্ডেজ লসও ইনক্লুডেড, স্ট্রে লসও ইনক্লুডেড, সবগুলো লসই এখানে হচ্ছে ইনক্লুডেড। আচ্ছা সেই জন্য আমরা আরসিটা এখানে বের না করে, বেটার হচ্ছে যেহেতু অ্যাকুরেট রেজাল্ট পাবো না, বেটার হচ্ছে ওকে বড় ধরে, ও আসলে বড় থাকে 1500-1600 ওহম, যদি ট্রান্সফরমারের কথা মনে থাকে তোমাদের, ওখানে কিন্তু অনেক হাই একটা ছিল রেজিস্ট্যান্স, ওটাকে আমরা ইগনোর করতে পারি। আচ্ছা এরপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে লকড রোটর টেস্ট করছি, এখানে কিন্তু x1 প্লাস xm এর কম্বিনেশন পাইছি, পরে যখন আমরা x1 টা বের করতে পারবো এখান থেকে বাদ দিয়ে xm টা বের করে নিব। আচ্ছা এরপর আমরা লক রোটর টেস্টে যাই, লক রোটর টেস্টেও একই তিন রকম কারেন্ট পাইছি, আমরা একটা ব্রাঞ্চে রেটেড কারেন্ট দিছি, বাকিগুলোতে দেখা গেল 28.1 আর 27.6, এটাকে আমরা এভারেজ করলে 27.9 পাওয়া যায়। এখানে হচ্ছে v5 বাই ia, vt বাই রুট 3 ia, এটা করলে আমরা হচ্ছে পাচ্ছি 0.57, এটা হচ্ছে জেড, জেড এর একটা অংশ হচ্ছে হলো আমাদের এক্স আর আরেকটা অংশ হচ্ছে আর। তো আমরা এটা তো পেলাম, তারপরে কি করলাম, জেড কস থিটা এভাবে করতে পারি, অথবা ট্রান্সফর্মারের ক্ষেত্রে আমরা যেটা করছি সেভাবে করতে পারি, অ্যান্সার আকি আসবে। এখানে হচ্ছে কি করছে, কস থিটা জেড কে দুই ভাগ করছে, জেড এর কস থিটা অংশ আছে, জেড এর সাইন থিটা অংশ আছে, দুইটা থেকে আমরা জে এক্স এবং আর বের করছি, আর মানে আসলে r1 প্লাস r2, আর এক্স মানে হচ্ছে x1 প্লাস x2। আচ্ছা এই যে এই টেস্টটা যখন করা হলো তখন ফ্রিকোয়েন্সিটাতে রাখা হচ্ছে, দেখো ফ্রিকোয়েন্সিটাকে আমরা 15 হার্জে রাখছি। আচ্ছা এখন আমরা এই এক্সটাকে প্রথমে কি করব, 15 হার্জের রেসপেক্টে পাইছি, এটাকে আমরা 60 হার্জে কনভার্ট করে নিব, 60 হার্জে কনভার্ট করে নিব। 60 হার্জে কনভার্সনের সূত্রটা আমরা জানি, এটা হলো সূত্রটা, আর এটার মধ্যে কি করব, এটার তো আমরা 15 হার্জেই চাই, r2টাকে এই r1 প্লাস r2 থেকে ডিসি টেস্টের মাধ্যমে যে r1 পাইছি সেটাকে বিয়োগ দেব, সলিড r2টা আমরা পেয়ে যাব। আর যেহেতু ডিজাইন এ সিস্টেম, x1 x2 যেটা পাইছি তার 50% হচ্ছে x1, 50% হচ্ছে x2, তাহলে x1 প্লাস xm যেটা পাইছিলাম নো লোড টেস্ট থেকে, সেখান থেকে x1টাকে বাদ দিয়ে দিছি, আমরা xm পেয়ে গেছি। এটাকে অ্যাপ্রক্সিমেটলি আসলে 14.7টাকে আমরা xm ধরলেও পারতাম, ধরতে পারো নাও ধরতে পারো, এইভাবেই অ্যাকুরেটলি রেজাল্ট বের করতে পারো। আচ্ছা এরপরে হচ্ছে আমরা ওই যে টর্কের ইকুয়েশনে বসাই টসাই, যেহেতু ইকুইভ্যালেন্ট সার্কিট পেয়ে গেছি, টর্কের ইকুয়েশনে বসাই ম্যাক্সিমাম টর্ক ম্যাক্সিমাম স্লিপ এগুলো বের করছি। আচ্ছা এখন আমরা যেটা করতে পারি, এটা তোমাদেরকে হয়তো করানো হয়েছে কোন একটা গ্রুপে, আমি করাইছি, সেটা হচ্ছে থেরেজার বইয়ের
ইন্ডাকশন মোটর। থেরেজার বইতে পাঁচটা অংশ অঙ্ক দিয়ে দিছে, পাঁচটা অঙ্কের মধ্যে পাঁচটা অঙ্ক দিছিলাম, তো এই অঙ্কগুলোর মধ্যে 34.1 এ ওয়ানটা বাদ, এগুলো মোটামুটি ইজি, তারপর কোনো সমস্যা হলে তোমরা বলবা। আমি 34.5টা বলি, এটা প্রবাবলি একটা সেকশনে করাইছিলাম আরেকটা সেকশনে করাই নাই এটার জন্য আর কি। 34.5 এ আমরা কি বলছি, একটা 12 পোল থ্রি ফেজ মেশিন অল্টারনেটর। অল্টারনেটর কি? অল্টারনেটর হচ্ছে সিনক্রোনাস জেনারেটর, একটা স্পেশাল টাইপ অফ জেনারেটর যেটা তোমরা 2-2 তে শিখবা। এই মেশিনটার বৈশিষ্ট্য কি, আমরা ইন্ডাকশন মোটরে যেমন যে কাজটা করতে হয় যে ও সিনক্রোনাস স্পিডটা আমাদের বের করে নিতে হয়, সিনক্রোনাস স্পিডটা কি ns equal to 120 f by p, এটা হচ্ছে আমাদের ns সিনক্রোনাস স্পিড। আর রোটরটা আরেকটা স্পিডে ঘুরে, সেটা কোনো একটা স্পিড, এই দুইটার মাঝখানে ডিফারেন্স থেকে আমরা স্লিপটা বের করতে পারি। বাট অল্টারনেটরের ক্ষেত্রে স্লিপ হচ্ছে জিরো, মানে এই মেশিনের ns যা nr ও তাই। অল্টারনেটরের ক্ষেত্রে ns এবং nr সেম হবে, এটাই তার স্পেশাল বৈশিষ্ট্য যার জন্য পাওয়ার সিস্টেমে অল্টারনেটর খুব পপুলার। আচ্ছা, এখন এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো একটা 500, একটা অল্টারনেটর 500 রোটেশন পার মিনিটে ঘুরতেছে, তার মানে অল্টারনেটরটার রোটেশনাল স্পিড যেটা ঘুরতেছে তার মানে তার এনআর হচ্ছে 500 rpm। আর এর দেখো অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, 12 পোল মেশিন, থ্রি ফেজ, এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। তো এখান থেকে আমরা হচ্ছে ওর এনএস এনআরটা জেনে ফেলতেছি, এনআর হচ্ছে 500 rpm, এটা আমরা জানতেছি। সে কি করতেছে, সে হলো পাওয়ার টু অ্যান 8 পোল থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। আচ্ছা, আমি একটু ছবিটা আঁকি, তোমাদের জন্য বোধহয় সহজ হবে। 12 পোল থ্রি ফেজ, ওকে আমি একটু দেখি ছবিটা আঁকি। এটা আসলে যেভাবে কাজ করতেছে সেটা আর কি বলতেছে, যে আমাদের কাছে একটা মেশিন আছে থ্রি ফেজ জেনারেটর, এই জেনারেটরটার নামই হচ্ছে অল্টারনেটর। অল্টারনেটর ওই জেনারেটরটার বৈশিষ্ট্য কি কি, ও তো থ্রি ফেজ জেনারেটর, ঠিক আছে, জেনারেটর যেহেতু ও তিনটা লাইনে ইলেকট্রিসিটি জেনারেট করবে। জেনারেটর কিভাবে কাজ করে, মেকানিক্যাল এনার্জি যখন ওকে দেওয়া হয়, ওই যে ম্যাগনেটিক এই ব্যাপারগুলো থাকে সেখান থেকে ও ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এখানে আমরা মেকানিক্যাল এনার্জি ওকে দিচ্ছি, ওকে ঘূর্ণন দিচ্ছি, এভাবে করে ঘূর্ণন দিচ্ছি, রোটেশন করাইতেছি, মেকানিক্যাল এনার্জি দিচ্ছি, ও ইলেকট্রিসিটি জেনারেট করে। ওর বৈশিষ্ট্য কি, ও হচ্ছে একটা 12 পোল মেশিন। এই মেশিনটা আমাদের ইন্ডাকশন মোটরকে ঘোরাচ্ছে। ইন্ডাকশন মোটরকে কিভাবে ঘোরায়, ইন্ডাকশন মোটরে আমি ইনপুটে ইলেকট্রিক্যাল এনার্জি দিব, ইন্ডাকশন মোটর তারপরে ইলেকট্রিক ঘূর্ণন জেনারেট করবে। এখানে ঘূর্ণন দিলাম, এখানে ঘূর্ণন দিলাম, আর এখান থেকে ঘূর্ণন আমরা পাইলাম, মেকানিক্যাল এনার্জি আমরা পাইলাম। এটা হচ্ছে আমাদের থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। তো এই ইন্ডাকশন মোটরটা হচ্ছে 8 পোল, এতটুকু ইনফরমেশন দেওয়া আছে। এবং আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, এই যে জেনারেটরকে মেকানিক্যাল এনার্জি দিচ্ছি, তার স্পিড হচ্ছে 500 রোটেশন পার মিনিট, তার মানে এনআর আমাদের এনআর হচ্ছে 500 rpm। তো ওর এনএস যেটা, জেনারেটরের এনএস যেটা, যেটা হচ্ছে 120, যে ইলেকট্রিসিটিটা জেনারেট করতেছে তার ফ্রিকোয়েন্সি আমরা পাবো এখান থেকে 120 f/p থেকে, ও যে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করতেছে। তো এই সূত্রের মধ্যে যদি অ্যাপ্লাই করে, আমরা প্রথমে কি বলছি, অল্টারনেটরের এনআর যেটা এনআর এনএস এর সমান, সেটা যদি হয়, এনআর বলতেছি 500 আর এনএস এর সূত্র হচ্ছে 120 f/p, পি হচ্ছে 12 পোল, এখান থেকে আমি দেখতেছি 12, এখান থেকে আমি দেখতেছি f হচ্ছে 50 হার্টজ, তার মানে জেনারেটরটা 500 রোটেশন পার মিনিটে ঘোরার পরে যে ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেট করতেছে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। তার মানে এইটাই যেহেতু ফিট করাচ্ছে একটা ইন্ডাকশন মোটরে, ইন্ডাকশন মোটর যে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছে সেটা হচ্ছে
আমাদের 50 হার্জের একটা সিগন্যাল পাচ্ছে। সি 50 হার্জের সিগন্যাল পাওয়ার পরে সে মেকানিক্যাল এনার্জি জেনারেট করতেছে। আচ্ছা, এখন ওর সিনক্রোনাস স্পিড কত? এই যে ইন্ডাকশন মোটর যেটা, তার জন্য সিনক্রোনাস স্পিড কত? ইন্ডাকশন মোটরের সিনক্রোনাস স্পিড হচ্ছে 120, এফ হচ্ছে 50 হার্জ, যেহেতু এটা আমরা ফিট করাচ্ছি ওকে, ডিভাইডেড বাই 8, এটা হচ্ছে 6000/8 আসবে। আমরা বইতেই দেখি, বইটা দেখলেই তো বুঝবো। এটা হলো 750। এটা হচ্ছে, তার মানে এটা আসবে হচ্ছে 750, তার মানে ইন্ডাকশন মোটরটা 750 RPM NS নিয়ে আছে, বাট তার NR কিন্তু ডিফারেন্ট হবে। তো ম্যাথের মধ্যে এরপরে যেটা বলা আছে যে মেশিনটা, আমাদের ফাইনাল যে ইন্ডাকশন মোটরটা আছে ও 3%, ওর ক্ষেত্রে কিন্তু NR NS এর সমান না, NR NS ডিফারেন্ট। ওটা বের করা যাবে কিভাবে? সেটা হচ্ছে 3% স্লিপ বলা আছে, 3% স্লিপ। তো স্লিপের সূত্রটা আমরা কি জানি? স্লিপ ইকুয়াল টু হচ্ছে NS মাইনাস NR ডিভাইডেড বাই NS ইনটু 100%, অথবা SNS ইকুয়াল টু হচ্ছে NR, NR ইকুয়াল টু হলো SNS। এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। আমাদের SNS এই সূত্র থেকে যেটা আসতেছে, এস বসাইছি 3% মানে 0.03 ইন্টু 750 ইকুয়াল টু হচ্ছে 22.5, তার মানে 22.5 RPM এ মেশিনটা ঘুরতেছে। স্লিপ আসলে এত বেশি হয় না, 3% হয় না, কারণ কোথায় সিঙ্ক্রোনাস স্পিড 750, সেখানে মেশিনের NR হচ্ছে 22.5, এটা অনেক কম স্পিডে ঘুরতেছে মেশিনটা, প্র্যাকটিক্যালি স্লিপ হয় খুবই কম। আচ্ছা, এখন এটাই হলো আমাদের পড়ানো ছিল এই ম্যাথ গুলোতে। তো ম্যাথ গুলো একটু দেখবা, যেহেতু আমি সাজেশন অলরেডি দিয়ে দিছি, ম্যাথ গুলা দেখবা, দেখে তারপরে তোমরা কোনো প্রবলেম ফেস করলে আবার এটা নিয়ে আমরা কথা বলবো।